السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إلى آخر الآية <تصفح> সদক আল্লাহুল সুবাহান কালা ইলমালানা ইামা আল্লাম তানা ইনকাকানতলামুল হাকিম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা যেখান থেকে দূরে কাছে দেশ বা দেশের বাইর থেকে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরাতে যুক্ত হয়েছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ এই মোবারক সময়ে পরন্তু বিকালে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কালাম এবং রসুল করিম সাল্লি আসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার জন্য আমরা বসতে পেরেছি এই জন্য রব্বে করিমের দরবারে শুক্রে আদায় করি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনারা জানেন যারা আগে থেকে যুক্ত আছেন যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি এই অনুষ্ঠানে প্রতিদিন একটা করে নতুন বিষয়বস্তু নির্ধারণ করা হয় এবং এই বিষয়বস্তুর উপরে আলোকপাত করার জন্য একজন বিজ্ঞ আলেমী দিনকে ইনভাইট করা হয় আজকেও তার ব্যতিক্রম নয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির বাঘ নির্ধারণে করণীয় এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন আসুন ওনার সাথে পরিচয় করিয়ে দিই মুফতি মোহাম্মদ মাসু মাহমেদ প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া ঢাকা ইনি বিশিষ্ট বক্তা এবং মিডিয়া আলোচক ইনি আপনাদের সামনে আমাদের এই আলোচ্য বিষয় নিয়ে আলোকপাত করবে মহতারাম কেমন আছেন আপনি শুনতে পেরেছেন যে আমাদের বিষয়বস্তু আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে জানতে চাই যে কোরআন কুরবানির ভাগ নির্ধারণে আমাদের করণীয় কিভাবে নির্ধারণ করব কোরআন হাদিসে এর কি সমাধান আছে আমরা শুনবো উম্মা বিল্লাহ খুব সুন্দর একটি বিষয় এবং অত্যন্ত সময় উপযোগী সামনে কোরবানি একেবারেই সমাগত এবং এখন থেকে যেহেতু প্রস্তুতি নিতে হবে খুবই সুন্দর উপকারী এই সময়ের সাথে سيشكو إن الحمد لله والصلاة والسلام على رسول الله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لعومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق <applause> الله مولانا العظيم তো যে বিষয়টি কোরবানি গুরুত্বপূর্ণ একটি আমল এত গুরুত্বপূর্ণ আমল যে বলা হয়েছে কোরবানের দিনগুলিতে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ জেলহ মাসের দশ এগারো বারো কোরবানের দিনগুলিতে ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম আবাদত হলো কোরবানি কারণ হলো এ কোরবানি অন্য সময় করলে তো হবে না এমনি নফল সাদকা বা নফল মানুষকে মেহমানদারি করার জন্য আল্লাহর নামে এই পশু জবাই করলো সেগুলি সারা বছরও করাতে পারে কিন্তু কোরবানি যেটাকে বলে সেটা তো শুধুমাত্র এই তিন দিনের মধ্যেই সীমাবদ্ধ যেহেতু অন্য সময়ে এটার আর কোনো সুযোগ নাই এই জন্য এই তিন দিনে ফরজ আবাদতের পরে সবচেয়ে উত্তম আবাদত এটি মহান আল্লাহ রবুল আলমিন এই কোরবানির যে ইতিবৃত্তান্ত আছে তার মধ্য দিয়ে আমরা জানতে পারি যে আল্লাহ পাক আসলে চান কি আসলে চান হলো আমাদের আত্মশুদ্ধি আমরা যেন আমাদের ভিতরে যে সৃষ্টিগতভাবে যে একটা পশু স্বভাব আছে ওই পশু কোরবানির মাধ্যমে আমরা যেন আমাদের নিজেদের সেই পশুত্বকে কোরবানি করে দেই আমাদের ভিতরে যে পাশবিকতা আছে পশুত্ব আছে খারাপ স্বভাব আছে বদ স্বভাব আছে সেগুলিকে যেন আমরা কোরবানি করে দিই এজন্য কোরবানির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এক নম্বরের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিয়তের পরিশুদ্ধি থাকা চাই এ বিষয়টা নিয়ে বিস্তারিত এখন আলোচনা করব না কোনো একপর বিংশা আল্লাহ চলে আসবে আজকে আমাদের যেটা মূল বিষয় সেটা হলো যে আল্লাহ রবুল আলমিন আমাদের কাছে কুরবানি চান আবার আমাদের জন্য আল্লাহ রবুল্ আলমী সহজও করে দিয়েছেন যে এই কোরবানিটা বছরে একবার তিনি চাইলে অনেক বড় কিছু চাইতে পারতেন অনেক বড় দাগে কিছু চাইতে পারতেন কিন্তু এটাকে এত সহজ করছে যে কেউ যদি মনে রেখলাসের সাথে সামান্য এক বছর বয়সে একটা ছাগল দিয়েও কোরবানি করে দেয় যেমনই তাও তার কোরবানি আদায় হয়ে যায় আল্লাহ বলেন ঠিক আছে তোমার কোরবানি আদায় করে নিলাম ঠিক এমনি হবে পশু যদি একটু বড় পশুর কাতারে হয় যেমন গরু আছে মহিষ আছে উট আছে এরকম যদি হয় আল্লাহ তো বলতে পারতেন যে সারা বছরে আরে তোমারটা তো তুমিই খাইবা কিন্তু আমার জন্য একটা আস্ত গরু কুরবানি করতে হবে না হলে আমি কবুল করব না সেটাও আল্লাহ পাক করেন কি করছেন এটার মধ্যে এটার মধ্যে সহজ করে দিয়েছেন সর্বোচ্চ সাতজন পর্যন্ত বড় পশুতে গরু মহিষ বা উট এরকম বড় পশুতে সর্বোচ্চ সাতজন পর্যন্ত অংশগ্রহণ করে কোরবানি করার সুযোগ করে দিয়েছেন অর্থাৎ উদ্দেশ্য হল আল্লাহর যে হুকুমটা আছে আল্লাহ সেই হুকুমটা দেখতে চান যে তার হুকুমটা আমরা পালন করি কিনা কারণ আল্লাহর কাছে উদ্দেশ্য তো এই না যে কে কত বড় পশু কুরবানি করছে কে কয়টা কুরবানি করছে বা বেশি দামের কোরবানি করছে কিনা এটা মূলত উদ্দেশ্য না যে কারণে আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমা বলেন যে দেখো এই যে তোমরা যে কোরবানি করো এটার না গোস্ত না রক্ত না কোনো সিটাফোঁটা আমার কাছে আসে না আসেন আসেনা অর্থ হলে এগুলি আমি খাই না আমার কাছে দরকারও লাগে না এগুলি তোমাদের পশু তোমরা খাও তোমাদের আত্মীয় স্বজন খায় তোমাদের ছেলে মেয়ে পরিবে পাড়া প্রতিবেশী তারা খায় তোমাদের মাঝে তোমাদের সমাজে যে গরিব দুঃখী আছে তারা খেয়ে থাকে আচ্ছা সেক্ষেত্রে এখন কথা হলো যদি কেউ একা একা কুরবানি করে তা নিয়তের পরিশুদ্ধি থাকতে হবে আর সাথে সাথে হালাল তো আবাদতের জন্য হালাল রুটি রুজি তো শর্ত আর কোরবানি যদি হয় তাহলে তো কথাই নাই হারাম টাকায় পশু কিনে কোরবানি করলে সেটা আল্লাহ কবুল করবেন কখনো আশা করা যায় না আচ্ছা এখন যদি আমাদের দেশের বাস্তবতায় সাধারণত সবাই একেবারে একটা একজনে একটাই কোরবানি দেবে এরকমটা খুব কম হয় সামর্থ্যও কম থাকে আর তাছাড়া ব্যবস্থাপনারও বিষয় থাকে একজনে অনেক সময় একটা গরু কুরবানির ব্যবস্থাপনা করাটাও কঠিন কয়েকজন মহাতারাম আপনাকে ধন্যবাদ সুন্দর আলোচনা করতেছিলেন আসলে আমাদের সময় সংক্ষিপ্ততা রয়েছে মানে মোটামুটি আমাদের আলোচনা চলে আসছে

অথবা ইসলামী যে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা তার উত্তর যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব মা প্রথম যিনি আছেন তিনি নাম বরিপুরি যদি প্রশ্ন করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম রহমতুল্লাহ সিদর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সহজ করে দিয়েছেন এই কুরবানি আমাদের জন্য আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার একটা বড় সুযোগ বলা হয়েছে যে হাসরের ময়দানে

এই আমরা চেষ্টা করব যে আমরা এইদিকে তাকাবো না আমরা অনেক সময় করে কি যে ঋণের মানে অজুহাত দেখাই নানান রকম আমি অসুস্থ হয়ে যায় আমার ছেলেটা অসুস্থ হয়ে যায় আমি বিপদে পড়ি তখন তো আর কোনো অজুহাত দেখাই না তখন তো আমাকে ঠিক আমি যে এটা আমার জন্য করছি আমার ব্যাংক অ্যাকাউন্টে সেটা জমা হচ্ছে এটা আমি বুঝতে পারি না অনেক সময় এই জন্য কবি বলছেন ফিকরে কুদকুন ফিকরে কুদকুন ফিক্রে বেগা নামকুন দর জমিনে দিগারা খা নামকুন

আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আছে তার মধ্যে আয়াতের তফসিল এলাকা হয়েছে যে এক সাহাবি মদিনাতে একটা সুন্দর বাগান যেটা রসুলের পছন্দ ছিল সেটা যায় সৎকার করে দিছে এরকম মৌমেনদেরকেও নেকি পশু আল্লাহ পাকের রেজামন্দি যখন আল্লাহ পাকের রেজামন্দি আমি চাইতে থাকি তখন আল্লাহ রাবুল আলমিন আমাকে সামনে বাড়ায় দিবে আমার দুনিয়াতে যেরকম হায়াতে দান করবে মানে আমিলা সোয়ালি হামিন জাকারিনা উন্সা ওহুয়া মমিন হায়াতান

এই মুহূর্তে আমরা আলোচনা এখানে আমরা এটি টানছি এই মুহূর্তে আমরা যাব দর্শকদের কাছে এই মুহূর্তে যারা লাইনে আছেন আপনার নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জি দর্শক টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন জি অনেক বছর পর আমি নেকড়ে পাইলাম হুজুর আলহামদুলিল্লাহ তো আমার প্রশ্ন হলো যে আমার দুটো ছেলে বড় ছেলে মনে করেন গর্বে থাকাকালীন তিন চার মাসের ওই সময় আমি একটা মানব করছিলাম মানব বলতে কি ওই তোমার বয়সটা কম ছিল আমি অসুস্থ হয়ে পড়ছিলাম প্রচুর তো আমি কইছি আল্লাহ আমার যদি মনে করে এই অসুখটা ভালো হয়

আপনার অসুখ ভালো হোক বা না হোক নামাজ তো পড়তেই হবে এটা মান্যতের সাথে কোনো বিষয় না মান্যত করলেও নামাজ ফরজ না করলেও নামাজ ফরজ এটা পড়তে হবে আপনি নামাজ পড়ে যাবেন এবং আপনি ওই মান্যত করেছেন বলে যে আপনার মাথা ব্যথা হচ্ছে বিষয়টা এরকম না এটা আল্লাহবুল আলমিন একটা পরীক্ষা যে কারোই হতে পারে এরকম মান্যত ছাড়াও আমাদের সমাজে অনেকেরই মাথা ব্যথা আছে

অবশ্যই প্রশ্ন। জি আশা করি বোন বুঝতে পেরেছেন। صبر করেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করেন। ইন্না আল্লাহ তাআলা বলছেন লা রাহমাতিল্লাহ। আল্লাহ নরা না দোয়া করতে থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক যিনি আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম

তাহলে এটা খুবই উত্তম এগুলি নফল আমল আর কিন্তু জিলহের যে প্রথম প্রথম দশক এটা অত্যন্ত জীবন পরিবর্তনকারী একটি দশক অত্যন্ত আমলের একটি দশক অনেক দামি মূল্যবান একটি দশক আপনি যদি সম্ভব হয় এগুলি নফল রোজা যদি সম্ভব হয় আপনি সবগুলি নয়টি রোজাই টানা রাখবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি কমও রাখতে পারেন আর আরাফার দিনের যে রোজাটা আছে নয় তারিখ নয় জিলহজ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই রাখার চেষ্টা করবেন আমরা ইনশাআল্লাহ সবাই সেটা রাখার চেষ্টা করবো যেই দিনের রোজার মাধ্যমে আল্লাপাক পূর্ব পর দুই বছরের গোনা আল্লাপাক মাফ করে থাকেন আর যদি সম্ভব হয় তাহলে এই পুরো নয় দিন টানা আজকেই হয়তো জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে হয়তোবা যদি দেখা যায় তাহলে কালকে আপনি সেহেরি করে আপনি এই রাত্রিতে আগত রাত্রিতেই সেহেরি করে রোজা রাখা শুরু করবেন ইনশাআল্লাহ

যে একটা ভালো আমল অনেক কিছুই তো লোন করে আমরা এটা সুযোগ থাকবে না অন্য সময় এই তিন দিনই মাত্র সুযোগ তা ধার করে বা লোন লোন করে বা ঋণ করে যে ভাষাই বলি হলে কোরবানিটা করি প্রথমত আপনার যে কোনো ঋণ যদি আপনার সুদমুক্ত ঋণ হয় বা লোন হয় তাহলে আপনি আপনার প্রয়োজনে আপনি লোন নিতে পারবেন লোন নেওয়াটা খুব ভালো কাজ নয় তবে যে কোনো প্রয়োজনে যদি দেখা দেয় লোন নিতে হয় সুদমুক্ত হলে নিতে পারেন অবশ্যই সেই লোনের সাথে যে শর্ত থাকবে অর্থাৎ যেই সময় পরিশোধ করার কথা কোনোভাবেই যিনি লোনদাতা তাকে জন্য ঘোরানো না হয় বা তাকে পেরেশান করা না হয় সময় মতো সেটা পরিশোধ করতে হবে জবান ঠিক রাখতে হবে আর যদি এটা মনে করেন যে কোরবানির সময় আমার হাতে টাকা নাই কোরবানিটা যাচ্ছে তো অনেক কাজই তো লোন করে করি ভালো একটা এবাদত হাত অন্য সময় সুযোগ হয় না একটু ধার কর্জা করে করলে ও এবাদতটা করে ফেলি কোরবানিটা খুবই ভালো খুবই ভালো এত কোনো নিষেধ নাই অবশ্যই হবে আশা করি দর্শক বুঝতে পেরেছেন তবে মানে আমাদের মোহতারাম বলে দিয়েছেন আমি এমন লোন নিব না যে লোনে সুদ দিতে হয় সুদ নিয়ে আপনি পূর্বে দেওয়ার কথা বলেন হয় আপনি করজ নেন বা লোন যে কোনো লোন যেখানে সুদ মুক্ত আছে এমনিভাবে এমনিভাবে কারোর যদি এরকম পরিস্থিতি হয় যে নিজের কাছে অর্থ নাই তার কিন্তু কুরবানি ওয়াজিব থাকে না না থাকলে তো সার ওয়াজিব থাকে না আমের করতে হবে আর এই লোন নিয়ে যদি ওনার উপরে এটা অনেক বেশি চাপ হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে উনি নাও করতে পারেন যেহেতু ওয়াজিব নয় নফল হিসেবে করবেন সে ক্ষেত্রে নাও করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও আমরা ফিরে আসছি আমাদের মূল অনুষ্ঠানে যে আজকের অনুষ্ঠান যে আমরা কোরবানি নিয়ে আলোচনা করতেছিলাম অংশীদার নিয়ে ওইখানে অংশীদার নির্বাচিত করতে একটু সতর্কতার সাথে নির্বাচিত করা যেন আমাদের সকলের কোরবানিটা হয়ে যায় আমি বলবো যে কুরবানির অংশীদার যারা হয় সাতজন তিনজন পাঁচজন যাই হয় তাদেরকে নিয়ে একটা কাউন্সেলিং করা এদেরকে নিয়ে আলোচনা করা যদি নিয়েতে সমস্যা থাকে তখন যেন আলোচনা শুনে সে পরিশুদ্ধিত হয়ে যায় নিয়ত যেন হয়ে যায় কারো থাকে যে কোরবানি না আমার ছেলে কি বলবে আমার প্রতিবেশী কি বলবে এরকম কিছু থাকে থাকে। তো আমার মনে হয় কাউন্সিলিং এটা করা যে হজের আগে যেমন একটা কাউন্সিলিং করা হয় বা একটা প্রশিক্ষণ ব্যবস্থা করা হয় ওনাদেরকে নিয়ে তৈরি করে নেওয়া যে ভাই আমরা কুরবানির মাংস কিনথে।

একটা ভাগ নিয়ে একজনে দেয় এটা কিন্তু হবে না এরকম হবে না সাত ভাগে সাতজনই দিতে হবে আর যদি ব্যতিক্রম হয় তাহলে কোরবানি হবে না এই জন্য আমরা এই জিনিসটা খেয়াল করবো সর্বোচ্চ সাতজন আর সর্বনিম্ন যেন একজনে আছে একজন এক ভাগের নিচে যেন না হয় হ্যাঁ এক ভাগের নিচে এক ভাগের নিচে যেন না কেউ চাইলে একাধিক ভাগ রাখতে পারবে কিন্তু কোন অবস্থাতে এক ভাগের নিচে যেন না হয় নিচে গেলে হবে না এইজন্য এই জিনিসটা খেয়াল করে বিশেষ করে স্থানীয় উলামায়ে کرامদের কাছে একটু যে পরামর্শ করা দরকার প্রয়োজনে সাত কি নিয়ে তিনজন জন কি দুই কি নিয়ে বসা হুজুর জন্য 5 মিনিট 10 মিনিট কথা বলেন তখন দেয়া আমাদের অন্তরের রূপ পরিবর্তন হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আর নয় আগামী দিনের

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين. اللهم إنا نسألك الهدى والتقى والصحة والسلامة من كل داء. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إلهي تبت من كل المعاصي মুকিরাম বিজনবি ওয়া কদাকা ইয়া মাওলা করিম মেহেরবানি করে আমাদের দরুদ ও সালামের হাদিয়া টুকু সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তোমার নবীর উপরে দরুদ ও সালামের তুফাইলে আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমাদের জীবনের তাম গুণাগুলা মাফ করিয়া দাও আয় আল্লাহ রাহিমিন মেহরবানি করে আমাদের জীবনের তাম নে কামলগুলা কবুল করিয়া নাও আয় আল্লাহ যাদের কল্যাণে আয় আল্লাহ এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে বসুন্ধরা গ্রুপ আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের এমডি চেয়ারম্যান এমডি সাহেব যারা আছে সহযোগিতায় আছে মহল্লা সবাইকে তুমি কবর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ সবাইকে দুনিয়া আখড়াতে সুখ শান্তির ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ ওনাদের পিতৃ কুল যারা কবর দেশে আছে মেহরবানি করিয়া সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আয়াল্লাহ এই অনুষ্ঠানকে সৎকার জারি হিসেবে কবর করিয়া নাও আয় আল্লাহ সামনে কুরবানির মৌসুম আসছে আল্লাহ আখলাসের সাথে কুরবানি করা করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ হজের মৌসুম যারা হজে গিয়েছে যাবে যাচ্ছে মৌলার সকলের হজকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ সকলকে হজ জমা ব্রণ্যসিব করিয়া দাও আল্লাহ এখনো যারা যেতে পারে না এই মাওলা তাদেরকে হজ জমা ব্রণ না করে তুমি কবর দেশে নিও না মাওলা যারা গিয়েছে তাদেরকে মাওলা বারবার হজ করার তৌফিক দান করিয়া দাও আয়াল্লাহ আর হামার রাহিমিন আল্লাহ মেহরবানি করিয়া আমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দাও আমাদের সন্তান আদিগুলাকে তুমি দিনের জন্য কবল করিয়া দাও আল্লাহ আমাদের মাল তুমি দিনের জন্য কবল করিয়া দাও সমস্ত গুলা তুমি দিনের জন্য কবল করিয়া দাও সমস্ত মাদারেস মা মারাকগুলা মা গুলা তুমি দিনের জন্য কবল করে নাও আয়াল্লাহ যে যেখানে যে প্রান্তে মৌলা ন্যাক কাজ করছে সে মেঘ ন্যাক কাজগুলা তুমি মওলা বড় করে হাসরের ময়দানে পাহাড় পরিমাণ করে তুমি পল্ল উঠাই দিয়া আই মৌলা আল্লাহ আজিল জিল হাজ মাসের দশ দিনের আল্লাহ যত ফজিলত আলোচনা হয়েছে আয় আল্লাহ এর উপর আমাদের আমাদেরকে আমল করার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ ছোট্ট থেকে সুট্ট আমল ওপর সুত্র আমলকে মাওলা পরিণত আমলে পরিণত করার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ আর হামার রাহমিন সকলের দিলের নেকমাঘাসগুলো পূর্ণ করিয়া দাও আয় আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফায় কামেলা জালা দান করিয়া দাও আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত আল্লাহ তাদের অভাব দূর করিয়া দাও